সুপ্রিয় দর্শক সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্যসেবা ও তথ্য বিষয়ক তার ডক্টরস অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ প্রতিপর্বে আমরা চেষ্টা করব নির্দিষ্ট রোগ রোগের লক্ষণ রোগটির প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়ার দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় আগত মাহে রমজানে দাঁত ও মুখের যত্ন আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন এইট ওয়ান এইট নাইন নাইন টু ফাইভ এইট ওয়ান এইট নাইন নাইন টু সিক্স এবং এইট ওয়ান এইট নাইন নাইন ওয়ান জিরো থেকে ওয়ান নাইন এই নম্বরে দর্শক বিষয়টি সম্পর্কে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ চিফ কনসালটেন্ট স্মাইল স্পেশালাইজড ডেন্টাল সার্ভিসেস দর্শক চলুন প্রফেসর শফিউল্লাহর সাথে কথা বলি দর্শক আগামীকাল দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল বরাত আমরা যেটাকে সবে বরাত বলে সব সবসময় বলে থাকি প্রত্যেকটি মুসলিম তার ভাগ্য পরিবর্তন আসায় স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য ইবাদতে ব্যস্ত থাকবেন এবং সবে বরাত চলে যাওয়ার পর থেকেই কিন্তু কাউন্ট শুরু হয়ে যাবে রমজানের তো এখন থেকেই রমজানকে আমরা যে বরণ করার একটা প্রচেষ্টা আল্লাহ রসুলাম কিন্তু এই এই মাসটির থেকেই ব্যাপকভাবে তিনি প্রস্তুতি নিতেন আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে যার যে রোগ আছে এগুলো আগেই সারিয়ে নিতে হবে তার মধ্যে দাঁতের সমস্যাটা একটা বড় সমস্যা কারণ দাঁতে যদি ব্যথা থাকে তাহলে কিন্তু রোজা রাখা খুব দুঃস হয়ে পড়ে সেই দাঁতের সমস্যা নিয়েই আমরা আজকে কথা বলবো প্রফেসর শফিউল্লাহর সাথে প্রফেসর শফিউল্লাহ শুভ সকাল কেমন আছেন জি আলহামদুল্লাহ আল্লাহ রাখ ভালো রাখছে আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ মাহিরাম তো আস্তে আস্তে যে কথা বলছিলেন কাউন্টডাউন শুরু হয়ে যাবে সহ পার হওয়ার সাথে সাথে তো এখন থেকে তো দাঁতের এবং মুখের যত্ন নেওয়াটা খুব দরকার এখন কীভাবে এটা কী এইটা দাঁত ও মুখের যত্ন বলতে আপনি কী বোঝেন অ্যাকচুয়ালি এটা এক সেন্টেন্সে যদি আমরা বলতে চাই ওভারঅল হাইজিন মেনটেন করা এটা সারা বছর আমরা যেভাবে করি অ্যাকচুয়ালি বলা হয় যে ছয় মাস অন্তর অন্তর ডেন্টাল চেক আপ করানো এটাই সবচেয়ে উত্তম এবং আমরা যদি রেগুলার সারা বছর যেটা করি যে দাঁত ব্রাশ করি গাম ম্যাসাজ করি ফ্লসিং করি দেন মাউথওয়াশ ইউজ করি এটা নিয়ত প্রতিনিয়তি যদি আমরা করতে থাকি তাহলে তাহলে দাঁতের অবস্থা অবশ্যই ভালো থাকবে এবং এই টেক কেয়ারটা আমাদের রমজান মাসে আরও খুব ভালোভাবে হওয়া উচিত আমি যেটি বলছিলাম যে সব রোগেরই কন্ট্রোলিং যে কন্ট্রোল করা যেমন ডায়াবেটিস আছে প্রেশার যাদের আছে সবাই এই সময়টাতে কিন্তু তার যার যা রোগ আছে সেগুলি সব ঠিকঠাক করে নেওয়া ভালো তার চিকিৎসা যথোপযুক্ত চিকিৎসা এবং নিয়ন্ত্রণে আনাটা তো এই যে এই সময়টিতে আপনি কি মনে করেন এই যে এই যে সময় ফাঁকটা আছে এই ফাঁকের মধ্যে যাদের দাঁতের সমস্যা আছে অনেক সময় রুট ক্যানেল লাগবে দাঁত তুলতে হবে বা দাঁত অনেক সময় ক্যারিজ হয়েছে এই সময়ের মধ্যে সম্ভব সব কিছু করা জি ধন্যবাদ এখন আমাদের দেশে খুবই মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে এই ফ্যাসিলিটিসটা চলে এসছে সামনে আমাদের কাছে পনেরো ষোলো দিন আছে আমরা এই ফাঁকে দাঁতের একজন ডক্টরের কাছে যে ডেন্টিস্টের কাছে যে দাঁতটা চেকআপ করে নিতে পারি কারোর অনেক সময় আমরা বেশিরভাগ দেখি যে ব্লিডিং গাম থাকে সেক্ষেত্রে রমজানের ক্ষতি হতে পারে স্কেলিং করে নেওয়া যদি কারো ক্যাভিটিস থাকে সেখানে ফিলিং করে নেওয়া যে কোনো নড়া দাঁত থাকলে বা ব্যথাযুক্ত দাঁত থাকলে সেগুলি প্রপার ট্রিটমেন্টটা এখনই নিয়ে নেওয়া উচিত যেন পরবর্তীতে এটার জন্য কোনো কষ্ট না হয়ে যায় সেটাই এই যাতে খুব স্মুথলি করা যেতে পারে এই যে আমরা জানি যে রমজানের বড় অনুষঙ্গ হচ্ছে ইফতার এবং সেহরি কি ধরনের স্বাস্থ্যকর খাবার খেলে এই দাঁতটা দাঁত মানে দাঁতের কোনো সমস্যা হবে না রমজান মাসটাতে ধন্যবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ যে রমজান মান আসলেই বিশেষ করে আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে আমরা বিশেষ করে বাংলাদেশে এই যে আমরা সারাদিন রোজা রাখার পরে আমরা ছোটোবেলা থেকে হ্যাপিচুয়েটেড এই যে ভাজা পোড়া জিনিস বিশেষ করে আমাদের দেশে ছোলা বুট এটা না খেলেই যেমন রমজান হয় না এটা দাঁতের জন্য খারাপ কারণ এই ধরনের ফুড যদি আমরা নেই দিন রোজা রাখার পরে এটা খুবই দাঁতের মাঝখানে লেগে যেতে পারে আমরা ফ্লসিংয়ে অত অভ্যস্ত হইগুলো আমি আরও অনেক কথা শুনবো আপনার কাছ থেকে প্রফেসর শফিউল্লাহ একটি বিরতি যেতে হচ্ছে প্রফেসর শফিউল্লাহ আমরা বিরতির আগে আলাপ করছিলাম যে কী ধরনের স্বাস্থ্যকর খাবার খেলে এই যে ইফতার এবং সেরির সময় তাহলে দাঁতের কোনো সমস্যা হবে না ধন্যবাদ আমরা যদি ইফতারিতে বিশেষ করে পানীয়টা বেশি খাই সারাদিন রমজান মাসে যে এই দীর্ঘ সময় আঠারো ঘন্টা প্রায় থাকার পরে যে আমরা পানীয়টা বেশি করে বিশেষ করে লেবুর শরবত বা ফ্রুট জুস যদি আমরা নিতে পারি খুবই ভালো হয় চিড়া দই এই জাতীয় খাবার যেটা ইজিলি ডাইজেস্টেবল হয় এটা এই খাবার। এবং আশযুক্ত খাবার ফল খেতে পারি আমরা ভাজা পড়াটা যত কম খাওয়া যায় বিশেষ করে আমরা খুবই অভ্যস্ত বিশেষ করে এই বেগুনি পেঁয়াজু ছোলা ডালের বড়া এইগুলি না হলো হয় না যেটা হচ্ছে বাট এইগুলি খুব বেশি এই গরমে কিন্তু ডাইজেস্টেবল না মুখে লেগে থাকে এছাড়া আমরা হালিম খেতে খুবই অভ্যস্ত সেটাও খুব ইফতারের জন্য না বরং ইজিলি ডাইজেস্টেবল চিড়া টক দই কলা এগুলি দিয়ে খুব ফলাহার যদি করা যায় এটা খুবই ভালো হয় আপনি ফ্লসিং এর কথা বলছিলেন যে খাওয়ার পরে ভালো করে ফ্লসিং করা এটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ব্রাশ দুইবার লিস্ট করব সকালে এবং রাতে কিন্তু রমজান মাসে আমরা এটাকে কি করব ইফতারের পরে করব এবং এই চারটা জিনিস আমরা ইফতারের পরেও করে ফেলবো এবং সাহেরির শেষে আমরা করে ফেলবো আচ্ছা দাঁতের যত্ন নেওয়া ফ্লসিংটা করতে হবে যাতে কিছু গিয়ে না থাকে তাতে দুই দাঁতে ফাঁকে কিছু না থাকে প্রফেসর রহমিল্লাহ আমরা জানি যে দাঁতের ব্যথা একটা অসহ্য যন্ত্রণা নাম তো এই দাঁতের ব্যথা নিয়ে সারাটা দিন রোজা রাখা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় যাতে এই ব্যথা মুক্তভাবে রোজা রাখা করতে পারে সেটার ব্যাপারে একটু কিছু বলবে থ্যাংক ইউ ভেরি মাছ ভেরি গুড কোয়েশ্চেন দর্শকদের জন্যও জানা দরকার দাঁতে যাদের প্রবলেম আছে বা নাই তারা এই দীর্ঘ টু উইক্সের মধ্যে একটু চেক আপ করে নেওয়া জরুরি এবং যাদের ব্যথা আছে সেগুলি

তখন কি করবে ধন্যবাদ যদি একান্ত ব্যথায় উঠে যায় তাহলে আমরা অবশ্যই দিনের বেলায় যদি ডক্টরের কাছে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় তাহলে আমরা ইনজেক্টেবল পেইন কিলার নিতে পারি তাতে রমজানের কোনো রোজার কোনো ক্ষতি হবে না আচ্ছা এটা এবং হাদিসের সন্ধ্যার সময় পরে বেলায় হচ্ছে দিনের বেলা হচ্ছে তখন আমরা পেইন কিলার নিব

সেটি আরেকটা ব্যাপার হচ্ছে যে দাঁতের ব্যথার তো যে বলছে যে খুব কষ্টকর একটা অনুভূতির না কারণগুলো কি হ্যাঁ ধন্যবাদ বলা হয় পেন এই যে ডেন্টাল পেন বলা হয় সেকেন্ড টু চেস্ট পেন আর লেবার পেন বলে হ্যাঁ তো এইটা তীব্র ব্যথা হয় হ্যাঁ সাধারণত মাড়ির কারণে হতে পারে টুথ ইট সেলফ কজ বিশেষ করে অ্যানিমেল যখন লস হয় ডেন্টিন এক্সপোজ হয়ে যায় তখন দাঁতে শিরশির করে ব্যথাও শুরু হতে পারে এবং ডেন্টিন যখন মজ্জার কাছাকাছি বা পাল্পের কাছাকাছি চলে যায় বা ওপেন হয়ে যায় তখন প্রচণ্ড ব্যথা আমরা বলি পাল্পাইটিস এই ব্যথা প্রচণ্ড হয়ে গেলে তখন এইটার চিকিৎসা রিয়েলি একটু ডিফিকাল্ট হয় যে ডক্টরের কাছে অবশ্যই সেক্ষেত্রে যেতে হয় এবং ট্রিটমেন্ট নিতে হয় তো ফিলিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত যখন ক্যাভিটিসগুলি হয় অল্প শিরশির করে সেক্ষেত্রে সিম্পল ফিলিং করে দিলেই ঠিক হয়ে যায় এটা রিমিডিটা চলে আসে বাট সিভিয়ার পালপার্টিস যখন হয় তখন আমাদের ওই পাউটটা ওপেন করে দিতে হয় এবং ওই রুট ক্যানাল প্রসেসে আমাদের চলে যেতে হয় মানে রুট ক্যানালে যেতেই হয় যেতেই হয় রুট ক্যানেল করে দিলে পারফেক্টলি দাঁতের ব্যথাটা চলে যায় আচ্ছা আচ্ছা ইটস মামি রুট ক্যানালে কতগুলো সিটিং প্রয়োজন হয় একদিনে তো হচ্ছে না অনেক দিন লাগছে অ্যাকচুয়ালি মডার্ন ডেন্টিস্ট্রিতে আমরা এখন এসভিই সিঙ্গেল ভিজিট এন্টোডন্টিক্স বলে এক সিটিং এই রুট ক্যানেল কমপ্লিট করা যাচ্ছে আচ্ছা উইথ দ্য মডার্ন ইকুইপমেন্টস অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ আমাদের দেশে এখন চলে আসছেন বাট অনেকে রিকমেন্ড করেন ডাবল সিটিং নট ব্যাড আপনি তো রুট ক্যানেল করে ক্যানেল করে দিচ্ছেন ক্যানেলটা ভরবেন কি দিয়ে হ্যাঁ ধন্যবাদ আসলে রুট ক্যানালের কনসেপ্টটা হচ্ছে যে রুটের মধ্যে ক্যানাল যেটা থাকে এই ক্যানালে কিছু পাল্প টিস্যু থাকে ব্লাড সেল নার্ভস এটসেট্রা এটাকে আমরা টোটালি রিমুভ করে দিই ওইদার ভাইটাল ওর ড্যামেজড পাল্প বের করার পরে আমরা এখানে সিলার এবং ফিলার দিই স্পেশালি ফিলারকে আমরা গাটা পাচ্চা পয়েন্ট বা জিপি পয়েন্ট দিয়ে আর্টিফিশিয়ালি এই পাল্পটাকে রিপ্লেস করা হয় আহ প্রফেসর একজন দর্শক আপনার সাথে কথা বলতে যাচ্ছেন আমরা প্রশ্নটি নিয়ে নেই হ্যালো দর্শক কে লাইনে আপনি প্রশ্নটি করুন হ্যাঁ আমি লীলা মুখী আমি একটা ব্যবসिक स्टूडेंट আমি এক বছর দু বছর আগে ইউটিউব চ্যানেল করেছি কিন্তু জাস্ট চ্যানেলটা ভালো করেন না করতে আমার এত ব্যাথা হয়েছিল এত ব্যথা আমি কোনো ভাবে সহ্য করতে পারছিলাম না পরে ওই দাঁতের ক্যাপটা আমি খুলে ফেলি খুলে ফেলার পরে আবার আমি দেশের বাইরে চলে যাই যে কারণে আমার আসলে চিকিৎসা ইংল্যান্ডে অনেক সমস্যা আমি পরে বাংলাদেশে আসি এখন অনেক দিন কিন্তু ওই দাঁতটা আমার খোলা অবস্থায় আছে আমার নিজের দাঁতটা আছে কিন্তু আমি ওই যেটা ক্যাব ওটা খুলে ফেলেছি এখন আমি যদি এটাকে আবার ক্যাব করতে চাই তেখেতে কি কোনো সমস্যা পেয়েছি এটা একটা গুরুত্বপূর্ণ প্রবলেমের কথা উনি জানিয়েছেন এবং প্রায়শই আমরা এটা পেয়ে থাকছি দানি আসলে আগে রুট ক্যানেলটার মধ্যে কোনো ডেফিসিয়েন্সি রয়ে গেছে আই দেন মিসিং ক্যানেল হয়েছে অথবা শর্ট ক্যানেল রয়েছে অথবা ওভার জিপি পয়েন্ট ট্রান্সপোর্টেশন রয়ে গেছে সেজন্য ওনার ব্যথাটা হয়েছে এবং ক্যাপ করার পরে ওই ব্যথাটা আরও অ্যাগ্রাভেটেড হয়েছে যার জন্য ক্যাপ খুলে দেওয়ার পরে ক্রাউনটা খুলে দেওয়ার পরে এই প্রেশারটা রিলিজ হওয়ার কারণে ওনার ব্যথা চলে গিয়েছে তো আমি বলবো যে একজন ভালো এন্ডোডন্টিস্ট বিশেষ করে যারা রুট ক্যানালিস্ট স্পেশালিস্ট তাদেরকে এন্ডোডন্টিস্ট বলা হয় এন্ডোডন্টিস্ট গেলে এই সলিউশনটা হয়ে যাবে একটা প্রথমে এক্স করে নিতে হবে যে কোথায় ফলটা ক্যাপ করার আগে এই রুট ট্যানেল যদি করে নেওয়া যায় আমার মনে হয় সেটা ভালো হয় তারপরে আবার ক্রাউন করে আট মাস পরে হতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এখন তো আপনি যেতে পারেন মানে এখন মানে এখন অপশন রয়েছে রয়েছে হ্যাঁ তো এখন আমরা দেখছি যে অনেকেই এই মানে কয়েক মাসের কোর্স করে নিজেকে মানে ডাক্তার বা মানে সোকল ডক্টর ডেন্টাল ক্লিনিক দিচ্ছে রুট ক্যানেল করবে গুরুত্বপূর্ণ আপনি প্রস্তাবনা রেখেছেন যে সিম্পল বিডিএস পাশ করেই এন্ডোডন্টিস্ট হয়ে যাচ্ছেন রুট ক্যানাল করেন বিডিএস করলে তো ভালো কথা হয়তো পাশি করে হ্যাঁ পাশি করে নাই এই সমস্ত কোয়াক ডাক্তারে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে ভরে গেছে তাদের কাছে রুট ক্যানাল অবশ্যই করা উচিত না কারণ এটা একটা নার্ভের উপর এটা নার্ভ ট্রিটমেন্ট শল্য চিকিৎসা অবশ্যই এটা একজন কোয়ালিফাইড ডেন্টিস্টের কাছে যে এক্সপার্টের কাছে যে এই কাজটা করতেবে। হবে কারণ এখানে রিইনফেকশন হওয়ার চান্স আছে কারণ যদি স্টেরাইজ জিনিসপত্র ব্যবহার না করা হয় ক্রস ইনফেকশনের ভয় আছে এবং এটা মাড়িতে চলে যাবে বনে চলে যাবে ইভেন অনেক ধরনের খারাপ সিচুয়েশন হতে পারে ইভেন ক্যান্সারে পরিণত হয়ে যেতে পারে সুতরাং এখানে আমি একটু ইন্টারপ্ট করি যে অনেক মানে দাঁতের চিকিৎসা চিকিৎসালয় আছে যেখানে যে এক রোগীকে দিয়ে যে চিকিৎসা করলো ওই মেশিন হতে স্টেরাইল না করে আরেক রোগীকে চিকিৎসা করছে এতে এইচ সংক্রমণ বাড়ার সময় আছে হেপাটাইটিস বি সংক্রমণ রয়েছে এটা থেকে আপনারা কি যন্ত্রগুলি স্টেরাইল করে নেন ডেফিনেটলি মাস্ট ওয়ান পেশেন্ট ওয়ান সেট এই সেটকে অবশ্যই আইদার ডিসকার্ড করতে হবে অথবা মাস্ট বি অটো ক্লেমিং যে যে জিনিসগুলি বিশেষ করে স্টেনলেস স্টিলে ব্যবহার হয় আর কিছু সেট আছে যেটা ডিসপোজেবল যেমন নিডিলগুলি অবশ্যই ডিসপোজেবল করতে হবে শার্প জিনিস ডেফিনেটলি ডিসপোজেবল এবং আমাদের দেশে এ ধরনের এখন চলে আসছে সব স্টেলাইজ করার জন্যে অবশ্যই সেই পদক্ষেপ নিতে হবে ক্রস ইনফেকশনের জন্য আপনি যে দুইটা পয়েন্ট বললেন এইস আই বিচ বিএস এজি অ্যান্ড সি ডেফিনেটলি এটা আমাদের ডেন্টিস্টদের মাধ্যমে সার্জনদের মাধ্যমে অনেক ছড়িয়ে যায় সুতরাং সিঙ্গেল সেট ব্যবহার করতে হবে অ্যান্ড অটো করতে হবে প্রফেসর শফিউল্লাহ আরও কথা শুনবো আপনার কাছ থেকে আরো একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ এই যে এই বোন যে প্রশ্নটা করেছিলেন যে ক্যাব লাগানো হয়নি ক্যাব না লাগালে সমস্যাটা কোথায় ধন্যবাদ রুট ক্যানাল করার পরে অ্যাকচুয়ালি দাঁতের ব্লাড সার্কুলেশনটা আমরা রিমুভ করে ফেলি কাট করে ফেলি যার জন্য এর নিউট্রিশন পায় না আলটিমেটলি আফটার এ ফিউ মান্থস এটা ডিহাইড্রেটেড হয়ে যায় ফ্রাজাইল হয়ে যায় যার জন্য ক্রাউনটা যখন আমরা দিই তার খেতে সুবিধা আদারওয়াইজ মেস্টিকেটরির প্রেসারের জন্য প্রেস যখন আমরা করি খাবার টাবার তখন এই ক্রাউনটা যেহেতু ওর ভিতরের আমরা কিছু অংশ রিমুভ করে ফেলি এটা ভেঙে যেতে পারে টোটালি রিমুভ হতে পারে সো রুট ক্যানালটা এটা আনফর্চুনেটলি এটা ডিস্ট্রয় হবে যার জন্য ক্রাউন করে নিতে হয় এবং ম্যান্ডেটরি পোস্ট একটু জন্য বিশেষ করে পিছনের সামনে হলে কোনো রকম কারণ সামনে তো আর আমরা অত প্রেশার দিয়ে খাই সেটি সুতরাং ক্রাউন ম্যান্ডেটরি পিছনের দাঁতে এটা মানে বাধ্যতামূলক বাধ্যতামূলক আবার একটু মুখের যত্নে ফিরে আসি এই যে মুখের যত্ন আপনি তো বলেছেন কিছুটা তো আরেকটু দর্শকদের খুলে বলুন যে মুখটা পরিষ্কার রাখার জন্য জীবাণুমুক্ত রাখার জন্য কি কি আর কি আমরা প্রথমে এটা আমাদের হাদিসেরও কথা শুনলাম যে খাওয়ার আগে ভালোভাবে দাঁত পরিষ্কার করব গুলি করবো হাত ভালো করে এবং খাওয়ার পরেও সেম যে আমরা খাওয়ার পরে ভালো করে কুলকুচি করে ফেলে দেবো যেন কোনো খাদ্য খানা দাঁতের ফাঁকে না আটকে দেব এরপর আমরা ব্রাশ করব। প্রতি মেইন মিলের পরেই ব্রাশ করব অ্যাটলিস্ট দুইবার আফটার ব্রেকফাস্ট অ্যান্ড আফটার ডিনার এন ব্রাশ করার পাশাপাশি ফ্লসিংটাও সেম সেম গুরুত্ব কেন দাঁতে ব্রাশ করলে উপরের সামনে পিছনে যায় কিন্তু দুই দাঁতের ফাঁকে খাবার আটকে যায় সেটা ডেন্টাল ফ্লস দিয়ে ফ্লসিং করতে হবে দেন গাম মেসেজ আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে গামগুলি মেসেজ করে দেবো যে গামের ভিতরে খাবার ঢুকলে যেন সেটা বের হয়ে সেটাই এরিয়ার পরে আমরা একটু মাউথওয়াশ দিয়ে কুলকুচি করে ফেলব। এই চারটা পয়েন্ট আমাদের এভরি ডে পাঁচ মিনিট করে লাগবে যে দুই মিনিট ব্রাশ ফ্লসিং দুই মিনিট অ্যান্ড দেন মাউথ ওয়াশ অ্যান্ড গামাজ আরেকটা ব্যাপার হয় প্রফেসর যে সময় একেবারে হয়তো দেখা যাচ্ছে যে একদম লাস্ট মোমেন্ট চলে আসছে মানে আজান দিয়ে দিচ্ছে তখন ব্রাশ করবে কখন ফ্লিং করবে কখন মাউথ করবে কখন ওইটা যদি পরিষ্কার না করে মুখে হয়তো সারাদিনটা দুর্গন্ধ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জন্যে এই আমরা শেষ এখন দেখলাম থ্রি ফর্টি ফাইভ অ্যারাউন্ড শেষ সময় তো অ্যাটলিস্ট আমি পাঁচ মিনিট সময় রাখবো যে আমার এই দাঁতের পরিচর্যার জন্যে সুতরাং আমি চল্লিশের মধ্যে খাওয়াটা কমপ্লিট করে নিব। নেওয়ার পরে আমি এই টাইমটা রাখবো একান্তই যদি না পড়ি দিনের বেলা যদি আমি ব্রাশ করি ব্রাশ না করে শুধু ব্রাশ করা যাবে কিন্তু পেস্ট ইউজ করা যাবে না আচ্ছা অথবা আমি মেসক মেশোক এই জন্য আমার পরামর্শ রোজাদার ভাই বোনদের জন্য যে আমরা সেহেরির শেষের দিকে অ্যাটলিস্ট পাঁচ মিনিটে আমরা সময় রাখি দাঁতের দাঁতের পরিচয় দাঁতের পরিচর্যা যেন আমি সুস্থ থাকতে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ধূমপান ত্যাগ করার প্রকৃষ্ট সময় আমি প্রায় বলি কথাটা রমজান দেখা যায় যে অনেকে যারা পান খায় সিগারেট খায় বা মানে মদ পান করে তাদের দাঁতগুলো বেশ ডিসকালার হয়ে থাকে এদের এই কালারগুলোকে চেঞ্জ করার কোনো রাস্তা জি জি চেঞ্জ করা যায় প্রথমে আমি বলি যে ধূমপান মৃত্যুর কারণ আমাদের মুখের যত ওরাল ক্যান্সার এই পান খাওয়া জর্দা দিয়ে বিশেষ করে গুড় এবং এই সিগারেট খাওয়া আমাদের দেশে আনফর্চুনেটলি অনেক বেড়ে যাচ্ছে ইয়াংদের ইভেন ইভেন ইয়াং লেডিদের মধ্যে আশ্চর্য বেড়ে গেছে এটা পরিত্য অবশ্যই আর যেটা আপনি বললেন যে দিস ইজ এক্সটেনসিভ ফ্যাক্টর ফর স্টেইনিং এটা স্কেলিং করে পলিশিং করলে মোটামুটি চলে চলে যায় এরপরেও যদি খুব বেশি ইয়ে হয় আমরা ব্লিচিং করে দিই হোয়াইটেনিং যেটা আর ইদানিং হাইটেনিং টুথপেস্টও আমাদের দেশে পাওয়া যায় সেটাও আমরা প্রেসক্রাইব করে থাকি মানে এটাতে আপনার কিছুটা যে এটা সেটা চলে যায় দাঁতে কি আসলে পোকা হয় খুবই গুরুত্বপূর্ণ কথা যে পোকা লাগা বলতে আসলে সোকল যে পোকা আমরা দেখি সেটা না দাঁতে ব্যথা হওয়ার কারণ হচ্ছে মাইক্রো অর্গানিজম সেটা এক ধরনের পোকা বাট আনুবীক্ষণিক কিন্তু আমরা এই যে ওঝা বা অন্যান্য বেদেরা যে ধরনের পোকা যে ধরনের পোকা এটা আই ওয়াশ এটা একটা মিসনেমার এটা একটা ভুল এবং ভ্রান্ত ধারণা দাঁতে পোকা বলে ওই জাতীয় কিছু না যে ব্যাকটেরিয়া আছে কিছু যেটা জন্য ব্যাকটেরিয়া গুলি কি পোকা পোকা আমরা আমরা যেটা ইয়ে করতে পারি সাইন্টিফিক্যালি বাট এই ধরনের পোকা যেটা আমরা ব্যাপার এই ধরনের কিছুই দাঁতে নাই কখনোই ছিল না এবং এটা থাকা এগুলো মানে একটু স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকদেরকে ধোকা দেওয়ার একটা রাস্তা রাইট তো আপনি দর্শকদের জন্য এই মাহের রমজানটা যদি সুন্দরভাবে চলে সুন্দরভাবে করতে পারে কোনো কোনো মেসেজ রাখবেন না অবশ্যই মাহের রমজানে রোজাদার ভাই বোনের জন্য আমার যে উপদেশ যে আমরা অবশ্যই ইফতারিতে স্বাস্থ্যসম্মত খাবার খাবো ইফতারির পরে নামাজ শেষ করে আমরা অবশ্যই দাঁতের পরিচর্যার জন্যে পাঁচটি মিনিট আমরা ওই চারটি কাজ অবশ্যই করব ব্রাশ করব, ফ্লসিং করব গ্যাম ম্যাসাজ করবো এবং মাউথওয়াশ করব। মাউথওয়াশ দোকানেও পাওয়া যেতে পারে বাসায়ও আমরা তৈরি করতে পারি লবণ হালকা লবণ হালকা গরম পানিতে একটু কুলকুচি করে নিলাম এবং এইটা শেষ সাথেও করব। আর দিনের বেলায় আমরা পাঁচাত্য নামাজ পড়ব যখন তখন আমরা মিসওয়াক করতে পারি এবং সেক্ষেত্রে টুথপেস্ট পরিহার করে নিতে হবে তাহলে আমাদের দাঁতের যে পরিচর্যা সেটা সমুন্নত থাকবে এবং আশা করা যায় দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে আরেক আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মানে লিস্টারিন বা এরকম অনেক নামে আছে মাউথওয়াশ এগুলো কি যে মুখ কেবল কার্যকর গুড অবশ্যই কার্যকর তবে আমাদের দেশে দেশে যেহেতু আমরা মুসলিম এবং আমাদের মাহের রমজানের কথা বলছি যে আমরা যখন মাউথওয়াশ কিনব বিশেষ করে লিস্টারিন বা এই জাতীয় ওখানে দেখা আছে অ্যালকোহল এত পার্সেন্ট অথবা নন অ্যালকোহল আমরা অবশ্যই নন অ্যালকোহল ব্র্যান্ডটা ইউজ করব কারণ এটা মুখে যাচ্ছে অনেক সময় আমাদের অ্যাবজর্ব হতে পারে খেয়ে যেতে পারে কারণ এটা কোনো রোগের জন্য ব্যবহার করছি না আমি সেটি সুতরাং নন অ্যালকোহলটা ব্যবহার করতে হবে এবং যেটা আমরা বলি যে যদি ক্রুডটা যেটা পাওয়া যায় ওইভাবে যদি কুল করতে পারি ভালো যদি এটা মুখে সেন্সিটিভিটি আসে যে তাহলে আমি অর্ধেক পরিমাণ পানি মিশিয়ে নিতে পারি নর্মাল পানিও মিশাতে পারি নর্মাল বলতে ফুটানো পানি অথবা হালকা গরম হলে একটা সুদিং ইফেক্ট হবে সেটাও আমরা করে নিতে পারি প্রফেসর শফিল্লা এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর মাহের রমজানের সকল দর্শকদেরকে আমার শুভেচ্ছা থাকলো এবং ধন্যবাদ জানাচ্ছি ইটিভির সকল কলাকুশালী এবং দর্শক বৃন্দদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন দেখা হবে আগামী পর্বে একই দিনে একই সময়ে সে পর্যন্ত আপনারা সুস্থ